हरे कृष्ण। तो आज हमरा कचुरी रान्ना करब। हमार सहधर्मिनी श्रीमती रूपमंजरी देवी दासी कचुरी रान्ना करबे। तो अपनारा सकले ही जानें जे श्रील प्रभुपाद तार शिशुकाले कचुरी खेते भालोबासतें। शुधु शिशुकाले नय, तिनि सारा जीवन ही कचुरी खेते भालोबासतें। शैशवे तार नाम हुए छिलो कचुरीमुखी। तार माँ ताके आदर करे डाकतें, अनेके आदर करे डाकतें कचुरीमुखी, कचुरी खेते भालोबासतें। एमनकि देहत्यागेर किछुदिन आगेओ तिनि जखन बृंदावने छिलेन तखन डाक्तार अनेक निषेध करे दिएछिलेन, एटा खाबेन ना, ओटा खाबेन ना। तो एकदिन तिनि बृंदावनेर जे राधुनी माने पाचक ठाकुर, पाचक प्रभु के डेके बोलें जे आमार जन्य कचुरी करा। तो ये कथा शुने तमाल कृष्ण महाराज एवं अनेके खूब असंतुष्ट हुएछिलेन, कारण डाक्तार ए समस्त तेले भाजा प्रभुपाद के खेते निषेध करेछिलेन। किन्तु प्रभुपाद कारो कथाई शुनेननि। तिनि प्रधान पाचक के बोलें आमार जन्य कचुरी बानाओ, एवं तिनि कचुरी बानियेछिलेन एवं प्रभुपाद खेयेछिलेन। देहत्यागेर किछुदिन आगेर घटना। तो प्रभुपाद कचुरी ভালোবাসতেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা শুধু কচুরি রান্না করে প্রভুপাদকে ভোগ দিলেই প্রভুপাদ সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ প্রভুপাদের ভাবনা ছিল অনেক উপরে। তাকে খুশি করতে হলে আমাদের বিশ্ব মন্দির, টিওভিপি, ওই ধরনের প্রজেক্ট করে দেখাতে হবে, কোটি কোটি টাকার গ্রন্থ বিক্রি করে দেখাতে হবে। শুধু কচুরি দিয়ে প্রভুপাদকে প্রসন্ন করা যাবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। এই কথা আমাদের শ্রীমদ শ্রীধর মহারাজ তার দেহত্যাগের আগে একটা প্রবচনে বলেছিলেন যে শুধু কচুরি খাইয়ে যেন আমরা প্রভুপাদকে প্রসন্ন করার চেষ্টা না করি, প্রভুপাদের জন্য আমাদের বড় কিছু করে দেখাতে হবে। কারণ প্রভুপাদ সবসময় বলতেন যে আমি ছোট কিছু ভাবতে পারি না। তো ঠিক আছে, তো প্রভুপাদ কচুরি ভালোবাসতেন, আমরা মাঝে মধ্যে প্রভুপাদের জন্য কচুরি করতে পারি। হরে কৃষ্ণ। এখন আমি উপকরণগুলি দেখাবো, একটু আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কচুরির জন্য ডাল, বিউল ডাল 2 কাপ নিয়েছি। এই ডাল অনুসারে ডালের যে মশলাটা সেটা উপকরণগুলো হচ্ছে ধনিয়া, মৌরি, জিরা, 2 শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলো রোস্ট করে নেব। বিউলের ডালটা কি করবে? বিউলের ডালটা ভেজে নিয়েছি, ভেজে সিদ্ধ করে নিয়েছি। এটা কি চটকাতে হবে? এটা একটু চটকে নেব। এই মশলাটা, এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে মৌরি, তারপরে দিলাম জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার 1 মিনিট রোস্ট করে নেব। ডালটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার আমরা বিউল ডালটা ভাজবো একটু। তার জন্য 1 টেবিল স্পুন তেল দিলাম, ঘি 1 টেবিল স্পুন ঘি দিলাম, 2 চিমটা হিং দিলাম। এবার ডালটা ছেড়ে দিলাম। চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এটা সন্দেশ লবণ, ইচ্ছা করলে সাদা লবণও দেওয়া যাবে। এবার আমি মশলা মিশিয়ে দিলাম। এবার কচুরির যে পুরটা, এটা রেডি হয়ে গেল। এবার আমি ঢেকে রাখব। এবার কচুরির ডোয়ের জন্য 250 গ্রাম ময়দা নিলাম, তার মধ্যে আন্দাজ মতো লবণ দিলাম। এবার
পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু বেশি লাগে। এটা ঠিক, এটা সানফ্লাওয়ার তেল, এটা ঠিক সিঙ্গারার মতো অনেকটা একটু বেশি পরিমাণ তেলই লাগে। এবার আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমরা পরিমাণ মতো জল দেব, যাতে বেশি নরম না হয়, বেশি শক্ত না হয়। জল খুব আস্তে আস্তে দেব। ডো রেডি হয়ে গেল, 10 মিনিট এটা ঢেকে রাখবো। এইভাবে আমরা কচুরিগুলো বানিয়ে নেব। এবার কচুরি বানানো রেডি। এবার আমরা লো হিটে প্রথমে কচুরিগুলো ভাজব। এই কচুরিটা লো হিটে এই জন্য দিলাম, একটু যখন ফুলে উঠবে তখন আমরা হিটটা বাড়িয়ে দেব। এইভাবে কচুরিগুলো ভাজা হয়ে গেল। এই কচুরি ভাজার জন্য আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, কিন্তু এতে ঘি দিয়ে করলে আরও টেস্ট ভালো হবে। এইভাবে কচুরি এবং তেঁতুল চাটনি তুলসী পাতা সহযোগে এবং জল তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করব। হরে কৃষ্ণ।